আসসালামু আলাইকুম, সানিয়াস ব্লগে সবাইকে ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিন। আর যারা আমার চ্যানেলে নিউ, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। প্রতিটা বিবাহিত আপুদের দিনকাল যায় খুব ব্যস্ততার মাঝে। আজকে দিনটি আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। তার অন্যতম কারণ হলো আজকে আমি পিঠা বানানোর ট্রাই করব। গতকাল আমি আচার বানাতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলাম, জানি না আজকে পিঠা বানাতে গিয়ে আমার সাথে কি ঘটবে। যারা অনেক ভালো ভালো পিঠা বানাতে পারেন, তারা অবশ্যই আমাকে বলে দিবেন কিভাবে পিঠা বানাতে হয় বা আমার পিঠা বানানোর প্রসেসটি কেমন ছিল। আর যেই আপুদের বাড়ি মানিকগঞ্জ, অবশ্যই আমার ইনবক্সে বলে দিবেন আপনারা মানিকগঞ্জ কোথায় থাকেন। আমার গ্রামের বাড়ি কিন্তু মানিকগঞ্জ। আমার মানিকগঞ্জের মানুষ খুবই ভালো লাগে, ওদেরকে দেখলে আমার অনেক আপন লাগে। তো ভিউয়ার্স, আজকে অন্য দিনের থেকে একটু ভিন্ন। আজকে সকালে উঠেই আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজার সদাই করে বাসায় এসেছি। ওর জন্য টিফিন বানাবো, টিফিন নিয়ে আবার স্কুলে যাব। তাই রান্নাবান্নার কাজগুলো একটু এগিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে ওর স্কুল ছুটি হয় 11:30। বাসায় এসে রান্নাবান্না করতে অনেক লেট হয়, তাই ওকে স্কুলে দিয়ে এসে আমি টুকটাক কাজগুলো এগিয়ে রেখে যাই। তো আজকে ডিম দিয়ে পরোটা খেতে চেয়েছে, তাই আমি ঝটপট রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার ছোটো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে আমাকে খুব বিরক্ত করবে। এত ঝামেলার মাঝেও ছেলে সন্তান নিয়ে আমার দিনকাল খুবই ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ রহমত, কৃতজ্ঞতা জানাই এত ভালো রাখার জন্য। যাদের মনে অনেক দুঃখ কষ্ট থাকে, বিশেষ করে যে আপুদের মনে এখন দুঃখ চলতেছে, তাদের জন্য একটি টিপস হলো, সমস্ত দুঃখ কষ্ট হাতের তালুতে নিন, নিয়ে ফু দিয়ে উড়িয়ে দিন, দেখবেন খুবই ভালো লাগে। আমার যখন এরকম হয় আমি এই কাজটাই করি, মন থেকে সব দুঃখগুলো হাতের তালুতে এনে ফু দিয়ে উড়িয়ে দিই। ব্যাপারটা আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। তো আমার টিফিন বানানো শেষ, আমিও কিছু খাবো। আমার ছেলে উঠে গেছে, তো এখানে মন খারাপ করে বসে আছে, কারণ ও বলছে আম্মু আমি স্কুলে যাব, ভাইয়ের স্কুলে। কিন্তু ওকে স্কুলে নিয়ে গেলে ওখানেও খুব দৌড়াদৌড়ি লাফালাফি করে, ভাইয়ের ক্লাসে চলে যায়। তাই ওকে স্কুলে আমি তেমন নিয়ে যাই না, বাসায় রেখে যাই, কারণ হচ্ছে আমি তাড়াতাড়ি চলে আসি। তো ওকে নাস্তা করতে দিয়ে আমি স্কুলে চলে আসছি টিফিন নিয়ে। তো সব বাচ্চাদেরাই বাহিরে খুব খেলাধুলা করে, আমার এই খেলাধুলা দেখতে খুবই ভালো লাগে। তো টিফিন খেয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম, ছুটির জন্য অপেক্ষা করতেছিলাম। তো ছুটি হয়ে যাওয়ার পর ওকে নিয়ে আমি বাসায় ফিরে আসছি। তো একটু বৃষ্টি হলেই আমাদের এলাকায় এই অবস্থায় হয়, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো কাদা রাস্তায়। তো স্কুল থেকে বাসায় এসে ওদেরকে ফ্রেশ করে বলতেছে আম্মু আমি আমড়া খাবো, কেটে দাও। পরে আমড়াগুলো কেটে দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। অলরেডি আমার রান্নার কাজ প্রায় শেষ। আজকে আমি ঢেঁড়স দিয়ে রুই মাছ রান্না করব। তো প্রথমে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন রান্না কিন্তু তত মজার হয়, তাতে আদা রসুনের গন্ধ, কাঁচা গন্ধটা থাকে না। তো আমি ভালো মতো কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আমি ঢেঁড়সের সাথে কিছু আলুও দিই, কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, আমার আলু এত ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দিনের অর্ধেক কাজই প্রায় শেষ হয়ে গেল। তো আমার রান্নাও প্রায় শেষের দিকে। গতকালের কিছু ডাল এক্সট্রা ছিল, এগুলো আমি রেখে দিয়েছি, কারণ আমার ছোটো ছেলে রিয়ান খুব ডাল পছন্দ করে, খাওয়ার সময় শুধু বললাম আমাকে একটু ডাল দাও। তো আমি ধনে পাতাগুলো তরকারিতে দিয়ে দিব। আমার রান্নার কাজ প্রায়ই শেষ, এখন আমি পিঠার কাজ শুরু করে দিব। তো পিঠা বানাতে গিয়ে আজকে কী হবে সেটা আমি বুঝতে পারছি না, হবে কি হবে না আমি জানি না। তো শুরুই করে দিই। তারপরে আপনারা কোন ধরনের পিঠা খেতে পছন্দ করেন বা কোন ধরনের পিঠার রেসিপি আপনারা দেখতে চান, আমাকে একটু ইনবক্সে বলে দিবেন, তাহলে আমি সেই অনুযায়ী কাজ করে রেসিপি বানিয়ে আপনাদেরকে একটু দেখাবো, আমি নিজেও শিখবো। কারণ পিঠা খেতে মজাই লাগে, কিন্তু বানাতে অনেক কষ্ট, অনেক ঝামেলার, সেটা আপনারা জানেন। আমি মাঝে মধ্যে হঠাৎ পিঠা বানাই, আমি অত ভালো পিঠা বানাতে পারি না। আর একটি কথা বলে রাখতেছি, যারা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন,
একটু ধৈর্য সহকারে প্রতিদিন বেশি বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আমার যেমন খুব ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু চেষ্টা করি কিছু ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার, এক্সট্রা কোনো কিছু করি না। সারাদিন ঘরে কী কাজ করি এগুলো করে আমি আপলোড করে দেই, আপনারাও তাই করতে পারেন। ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা অনেক ধৈর্যের ব্যাপার, একদিনে এগুলো পসিবল না। তো রান্নাবান্না শেষ করে আমি এখন আমরা এখন খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে পিঠার কাজ অলরেডি আমি শুরু করে দিয়েছি। আমি বাজার থেকে পিঠা চাল নিয়ে এসেছি, অল্প এনেছি 1 কেজি। এগুলোর সাথে আমি ভাতের চাল, মিনিকের চাল 1 কেজি মিক্স করে নেব। অনেক আপুরাই বলেন শুধু পিঠা চালে দিয়ে পিঠা বানালে ভালো হয় না, এখানে যদি কিছু ভাতের চাল দেওয়া হয় তাহলে পিঠাটা সুন্দর হয়। তো আমি সেভাবেই এখানে কিছু ভাতের চাল অ্যাড করে নেব। নেওয়ার পর এগুলো ভালো মতো ধুয়ে আমি ঝরিয়ে রাখব। চালগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। চালগুলো ভিজিয়ে ঝরিয়ে তারপর এগুলো ভাঙাতে যাব। তো ভিউয়ার, চালগুলো ভেঙে নেওয়া আসার পর আমি কী পিঠা বানাবো সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার জন্য দোয়া করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।